আপনি কি অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চান? রাশিয়ার বাজারে প্রচুর সম্ভাবনাময় ছোট ছোট ব্যবসা রয়েছে যা সহজে লাভজনক হতে পারে। এই ভিডিওতে আমি আলোচনা করব এমন 6টি লাভজনক ব্যবসা সম্পর্কে যা আপনি অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেইলি ভিডিওতে। বরাবরের মতোই আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সাথে থাকুন। আজকের ভিডিওতে আলোচনা করব রাশিয়াতে কী ধরনের ব্যবসা করা যায়, ব্যবসা করতে কী ধরনের কাগজপত্র লাগে, রাশিয়াতে ব্যবসা করার সুবিধা অসুবিধা কী কী এবং রাশিয়াতে ব্যবসা করতে কেমন পুঁজির দরকার হয় সেই সম্পর্কে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, শেয়ার করে দিন, অন্যদের দেখার সুযোগ করে দিন, আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন। সেই সাথে কিছু জানার থাকলে, কোনো প্রশ্ন থাকলে এখনই লিখুন। চলুন শুরু করা যায়। রাশিয়া বর্তমানে অনেক উদ্যোক্তার জন্য সম্ভাবনাময় একটি দেশ। এর বাজারে ছোট ও মাঝারি ধরনের ব্যবসার চাহিদা বাড়ছে যা নতুন উদ্যোক্তাদের জন্য বেশ লাভজনক হতে পারে। অল্প পুঁজির মধ্যে যে ব্যবসাগুলো শুরু করা যেতে পারে তার মধ্যে বেশ কিছু ব্যবসার সফলতার হারও অনেক ভালো। শুরুতে জেনে নেব ব্যবসার ধারণা সম্পর্কে, কী কী ব্যবসা রাশিয়াতে করা সম্ভব। নাম্বার ওয়ান, ফুড ডেলিভারি সার্ভিস। বর্তমানে রাশিয়াতে ঘরে বসে খাবার পাওয়ার চাহিদা বেশ বেড়েছে, বিশেষ করে মেট্রো শহরগুলোতে এটি খুবই জনপ্রিয়। এই ব্যবসা শুরু করার জন্য খুব বেশি বড় বিনিয়োগের দরকার নেই, কিছু লোকাল রেস্টুরেন্টের সাথে চুক্তি করে এবং স্থানীয় এলাকাতে কিছু বাইক বা সাইকেল রাইডার নিয়োগ করা ব্যবসা শুরু করা যায়। তাছাড়া ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে এই ব্যবসা আরও সহজ এবং লাভজনক হয়ে উঠতে পারে। নাম্বার টু, অনলাইন টিউটরিং। অনলাইন শিক্ষার চাহিদা রাশিয়াতেও অনেক বেশি। ইংরেজি, গণিত, কোডিং বা অন্যান্য বিষয় শেখানোর জন্য আপনি অনলাইন টিউটর হিসেবে সার্ভিস করতে পারেন। এই ধরনের ব্যবসা শুরু করতে আপনার দরকার হবে শুধু একটি ল্যাপটপ এবং ইন্টারনেটের সংযোগ। নাম্বার থ্রি, ট্রান্সলেশন সার্ভিস। রাশিয়াতে আন্তর্জাতিক ব্যবসা ও পর্যটনের জন্য বিদেশি ভাষার চাহিদা বাড়ছে। ইংরেজি, চাইনিজ বা অন্য ভাষার জ্ঞান থাকলে অনলাইন বা অফলাইন ট্রান্সলেশন সার্ভিস শুরু করতে পারেন। এতে পুঁজি লাগবে সামান্যই, কিন্তু লাভ বেশ ভালো হতে পারে। নাম্বার ফোর, মোবাইল ফোন রিপেয়ার সার্ভিস। মোবাইল ফোন রিপেয়ারের প্রয়োজন সব দেশে আছে। অল্প পুঁজিতে আপনি মোবাইল ফোনের জন্য একটি ছোট রিপেয়ার সার্ভিস খুলতে পারেন। এতে কিছু বেসিক ইলেকট্রনিক টুলস এবং প্রয়োজনীয় পার্টস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। বলে রাখা ভালো, রাশিয়াতে ইলেকট্রনিক ডিভাইস রিপেয়ারমেন্ট বা এই রিলেটেড কাজের প্রচুর চাহিদা রয়েছে। নাম্বার ফাইভ, গিফট শপ। গিফট শপ রাশিয়ার লোকজনের মধ্যে বেশ জনপ্রিয়। অল্প পুঁজিতে ছোট একটি গিফট শপ খুলে বিশেষ দিনে উপহার সামগ্রী বিক্রি করে ভালো আয় করা যায়। এই ব্যবসায় মূলত দরকার হবে একটি ছোট দোকান এবং কিছু অভিনব ও আকর্ষণীয় উপহার সামগ্রী। বিশেষ করে রাশিয়ার পর্যটন এরিয়াগুলোতে এই ধরনের ব্যবসা খুব ভালো লাভবান হতে পারে। নাম্বার সিক্স, ফ্রিল্যান্স ডিজিটাল সার্ভিস। বর্তমানে ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন ইত্যাদি চাহিদা বেড়েছে। এগুলোর জন্য কোনো বড় অফিস বা জায়গা লাগে না, ঘরে বসেই অল্প পুঁজিতে ফ্রিল্যান্স ডিজিটাল সার্ভিস শুরু করা যায় এবং এতে বিদেশি ক্লায়েন্টের সাথে কাজ করার সুযোগ থাকে। এবার জেনে নেব এইসব ছোট ব্যবসা বা মাঝে ধরনের ব্যবসা শুরু করতে রাশিয়াতে কী ধরনের কাগজপত্র প্রয়োজন হয়। রাশিয়াতে ব্যবসা শুরু করতে হলে আপনাকে কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর মধ্যে ব্যবসার রেজিস্ট্রেশন, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এবং স্থানীয় সরকারের অনুমোদন অন্তর্ভুক্ত। কিছু ব্যবসা করার জন্য আলাদা লাইসেন্সের প্রয়োজন হয়, তবে ছোট ব্যবসাগুলোর জন্য এই প্রক্রিয়াগুলো তুলনামূলকভাবে সহজ এবং দ্রুত সম্পন্ন করা যায়। এবার জেনে নিব ব্যবসার সুবিধা এবং অসুবিধা। রাশিয়াতে ব্যবসার অন্যতম সুবিধা হলো এর বিশাল বাজার এবং বিদেশি উদ্যোক্তাদের জন্য বিভিন্ন কর সুবিধা। তাছাড়া কিছু নির্দিষ্ট অঞ্চলে বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা হয়। তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে, যেমন ভাষাগত সমস্যা, আইনি জটিলতা এবং কিছু ক্ষেত্রে স্থানীয় প্রতিযোগিতা। সেক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। রাশিয়াতে ছোট ব্যবসার জন্য অনেক ক্ষেত্রে খুব বেশি পুঁজির দরকার হয় না, তবে কিছু খাতে অতিরিক্ত খরচ হতে পারে। তাই ব্যবসা শুরুর আগে বাজেট এবং বাজার বিশ্লেষণ করে নেওয়া উচিত। তাছাড়া প্রতিটি ধাপে সতর্কভাবে এগোনো উচিত, বিশেষ করে নতুন পরিবেশে ব্যবসা করতে গেলে প্রতিযোগিতা, স্থানীয় আইন এবং সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করা উচিত। চাইলে আপনিও রাশিয়াতে ব্যবসা শুরু করে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন।
আশা করছি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। ব্যবসা সংক্রান্ত আরও টিপস এবং গাইডলাইন পেতে আমাদের সাথে থাকুন। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথেই থাকুন। পরে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।